মৌমাছি মানে কাছ থেকে দেখতে কেমন হয় তা কি কখনো ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতুহু। দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আব্দুর রহমান নাসিম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মৌমাছি দেখেননি এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল, পেলেও সেটির সংখ্যা সীমিত। মৌমাছি দেখে থাকবেন বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তবে মৌমাছি অনেক কাছ থেকে দেখতে কেমন হয় তা কি কখনো ভেবে দেখেছেন? মনে হয় না তা কাছ থেকে দেখলেও ভিডিওতে যতটা স্পষ্ট সূক্ষ্ম সূক্ষ্ম পশম সহ মৌমাছির শরীরের অন্যান্য অংশ দেখতে পাচ্ছেন। আপনারা এই ভিডিওটি দেখার আগে একটি মৌমাছির যে এত পশম থাকে তা আপনাদের জানা ছিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ পাশে থাকার জন্য। পৃথিবীতে কয়েক প্রজাতির মৌমাছি বসবাস করে আর আল্লাহ তাআলার হাজার মাকলুকের ভিতর মৌমাছি এমন একটি মাকলুক যার মাধ্যমে মানুষের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। এখন প্রশ্ন আসতে পারে সেটি কিভাবে। মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে, ফুলের পরাগ, ফুলের মিষ্টি নির্যাস বা নেকটার সংগ্রহ করে। তখন পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগায়ন ঘটে যার ফলে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যখন আমাদের মৌ খামার নিয়ে মধু সংগ্রহের জন্য বিভিন্ন অঞ্চলে যাই তখন কখনো কখনো কোনো অঞ্চলের মানুষের ভুল ধারণা মৌমাছি ফসলের ক্ষতি করে থাকে যার কারণে আমাদের অঞ্চল ত্যাগ করতে হয়। শুধু আমরা না, এমন বিপর্যস্ত পরিস্থিতিতে অনেক খামারই সম্মুখীন হয়ে থাকে। তো আজ ভিডিওর ইতি এখানেই টানছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনাদের সকলের সুস্থতা শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।